নমস্কার, কনভার্সেশন টপিকের থার্ড ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট রিয়েজেন্ট সম্পর্কে ডিসকাস করব। যে রিয়েজেন্টগুলো প্রায় সময় ডিফারেন্ট এক্সামে আসে, সেই রিয়েজেন্টগুলোকে আমরা এখানে ডিসকাস করছি। এমনই রিয়েজেন্ট আমরা একটি চার্ট তোমার সামনে রিপ্রেজেন্ট করছি। প্রথম সেই চার্টটাকে দেখবার চেষ্টা করো। এখানে দেওয়া আছে রিয়েজেন্টের নাম, এখানে দেওয়া আছে কোন ফাংশনাল গ্রুপ থেকে কোন ফাংশনাল গ্রুপে আসে। রিমার্কসে বলা আছে যে এখানে যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যাসিডে আসে, মানে এই জিনিসটাকেই জাস্ট ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তুমি রিয়েজেন্টের নাম এবং কোন ফাংশনাল গ্রুপ থেকে কোন ফাংশনাল গ্রুপে আসে সেটাকে প্রথমে নোট ডাউন করো। সেটার জন্য আমরা এই রিয়েজেন্টের লিস্টটা তোমার সামনে খুব ধীরে ধীরে রাখছি। এটাকে পুরো নোট ডাউন খাতায় করে নিতে হবে, কারণ এই রিয়েজেন্টের লিস্ট থেকে ডিফারেন্ট কনভার্সেশন এসে থাকে। তারপর আমরা কিছু কনভার্সেশন নেব এই রিয়েজেন্টগুলোকে ইউজ করে। তো সম্ভব হলে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নাও। এই ছিল তোমার কাছে ফার্স্ট পেজটা। আমি সেকেন্ড পেজটায় আসছি। সেকেন্ড পেজটাও একই রকমভাবে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ তোমাকে এক্সামে কোশ্চেনগুলো যখন দেবে তখন তোমাকে লিখতে হবে। আমি কিছু মডেল কোশ্চেন নেব, যে মডেল কোশ্চেনগুলো যেমন টাইপের আসে। ওকে, তো এই যে তোমাকে যে কটা রিয়েজেন্ট দিয়েছি সেই রিয়েজেন্টগুলো বারবার খাতায় লিখে কোনটা থেকে কোন কনভার্সেশন করে সেটাকে করে নেবে। থার্ড পেজে আসছি। এই 43খানা রিয়েজেন্ট তোমাকে জানতে হবে। এই 43খানা রিয়েজেন্ট জানলে তুমি ডিফারেন্ট কনভার্সেশনগুলো করতে পারবে। ওকে, এটাকে স্ক্রিনশট তুলে খাতায় লিখে নাও। এবার দেখো, আমরা কিছু মডেল কোশ্চেন দেখেছি। এমন টাইপেরই এক্সামে কোশ্চেন থাকবে, হয় কনভার্সেশন করতে দেবে, নয় রিয়েজেন্ট লিখে জানতে চাইবে যে প্রোডাক্টটা কী হবে। এই যে 43খানা রিয়েজেন্ট তোমার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথম রিয়াকশনটাই আসছি। দেখো কোন রিয়েজেন্টটার সঙ্গে এটা ম্যাচ খাচ্ছে। দেখো, খেয়াল করে দেখো, এটা অ্যালকোহল গ্রুপ ছিল এবং এটা দেখো কিটন হয়েছে, তার মানে অক্সিডাইজড করা হয়েছে। দেখো K2Cr2O7 কী করে, এই সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটনে কনভার্ট করে দেয়, তাই তো? তার মানে এটা কী লাগবে, K2Cr2O7। নেক্সট দেখো তোমাকে কি দিয়েছে, CH3CONH2কে P2O5 দিলে কি হবে। দেখো P2O5 এর রিয়াকশনটা আমরা এইখানে নিয়েছিলাম, ঠিক আছে। P2O5, এই দেখো P2O5 কি ছিল, CONH2 গ্রুপটাকে CNA কনভার্ট করে। তার মানে এই যে CONH2 গ্রুপটাকে কিসে কনভার্ট করবে, CNA। করবার সময় কি হচ্ছে, দেখো জল বেরিয়ে গেছে, ওয়াটার, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে ওয়াটার বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি P2O5 ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে, দেখো কপারকে 300°C হিট করলে কি হবে। তো দেখো এই 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 যে কনভার্সেশনটা তোমাকে জানতে চেয়েছিল, তাই তো? তো কি হয়, বেসিক্যালি হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়, এই হাইড্রোজেন মিলে H2 বেরিয়ে যায়, তার মানে কি তৈরি হবে, HC11CH3। এখানে তাই করা আছে, কিন্তু হাইড্রোজেন বেরিয়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেনটা দিয়েছে CONH2 গ্রুপকে ব্রোমিন আর KOH দিলে কি হবে, এটা হপম্যান রিয়াকশন। দেখো ব্রোমিন KOH বা NOH দিলে CONH2 গ্রুপটা NH2তে কনভার্ট হয়, অর্থাৎ CO গ্রুপটা ভ্যানিশ হয়ে যায়, তাই তো? তারপরে CO গ্রুপটা বাদ চলে যাবে, বাদ চলে গিয়ে শুধু NH2তে আসবে। ওকে, এবার তুমি দেখো, তোমাকে এই কোশ্চেনটা দিয়েছে যে অ্যানিলিনকে ক্লোরোফর্ম এবং KOH দিলে কি হবে। সো একই রকমভাবে তুমি লিস্টে পেয়ে যাবে। দেখো ক্লোরোফর্ম এবং KOH দিলে NH2 গ্রুপটা NCতে কনভার্ট হয়, অর্থাৎ আইসোসায়ানাইডে কনভার্ট হয়,
তার মানে এই জিনিসটা এনসিতে কনভার্ট হবে। নেক্সট কোশ্চেন, এই কম্পাউন্ডটাকে রেড ফসফরাস এবং সিএল টু দিলে কি হবে? দেখো এই যে লাস্ট কোশ্চেনটা আছে, রেড ফসফরাস এবং সিএল টু দিলে আলফা হাইড্রোজেন অফ অ্যাসিডটায় ক্লোরিন আসবে, ওকে, যেটাকে এইচপিজেড রিয়াকশন বলে। আলফা হাইড্রোজেন মানে কোনটা? এই অ্যাসিডের, এটা হলো আলফা কার্বন, এখানে হাইড্রোজেনের জায়গায় কি আসবে? ক্লোরিন আসবে। তাই তো বলতে চেয়েছে কোশ্চেন নাম্বার সেভেন। সেভেনে দিয়েছে যে এই ফিনাইল রিং এর মধ্যে সিএস থ্রি থাকলে সিআর ও টু সিএল টু দিলে কি হবে? দেখো এই হলো সিআর ও টু সিএল টু, এইচ প্লাস মিডিয়ামে সিএচ থ্রি গ্রুপটা কিসে কনভার্ট হয়? না সিএইচ ও গ্রুপে কনভার্ট হয়, তাই তো? তাহলে এই যে সিএচ থ্রি গ্রুপটা কিসে কনভার্ট হবে? না সিএইচ ও গ্রুপে কনভার্ট হবে। নেক্সট কোশ্চেনটা দিয়েছে যে এই যে কিটোনটা রয়েছে জেড এন এইচ জি এস সি এল দিলে কি হবে? দেখো জেড এন এইচ জি এস সি এল কি করে? সি ডবল বন্ডটাকে সিএস টু তে কনভার্ট করে, সি ডবল বন্ডটাকে সিএস টু তে কনভার্ট করে। তার মানে এই সি ডবল বন্ডটা কিসে হবে? সিএস টু তে কনভার্ট হবে, বাকি যা ছিল তাই থাকবে, ওকে। কোশ্চেন নাম্বার নাইন, সিএনকে বলেছে হাইড্রোলিসিস করলে কি হবে? দেখো সায়ানাইডকে যদি হাইড্রোলিসিস করি, দেখো সায়ানাইডকে হাইড্রোলিসিস করলে কি হবে? সি ডবল এইচ। তাহলে সিএন গ্রুপটা কিসে কনভার্ট হবে? না সি ডবল এইচ এ কনভার্ট হবে, ওকে। নেক্সট কোশ্চেনে বলেছে ডায়াজোনিয়াম সল্টকে এইচ বি এফ ফোর এন এন এ টু কপার দিয়ে হিট করলে কি হবে? দেখো এইচ বি এফ ফোর এন এন এ টু কপার দিয়ে হিট করলে ডায়াজোনিয়াম সল্টটা কিসে কনভার্ট হবে? এন ও টুতে, মানে এটা এন ও টুতে কনভার্ট হবে, ওকে। তাহলে কি শিখলাম আমরা? আমরা এইটা শিখলাম যদি এই রিয়েজেন্টের লিস্টটা আমরা সঠিকভাবে জেনে নিতে পারি তাহলে এই ধরনের যে কনভার্সানগুলো, এই অ্যারোর উপর রিয়েজেন্ট দিয়ে যে কনভার্সানগুলো, সেগুলো আমরা খুব ইজিলিভাবে করে ফেলতে পারবো। আমি দশখানা মডেল কোশ্চেন নিয়েছি, এমনই অনেক কোশ্চেন তৈরি করা যায়, কিন্তু মনে রাখবে এই 43খানা যে রিয়েজেন্ট তোমাকে আমি এখানে শিখিয়েছি, এই 43খানা রিয়েজেন্ট খুব ভালো করে কিন্তু রেডি করে নিতে হবে। যদি আমরা রেডি করে নিতে পারি তাহলে কি না এই ধরনের কোশ্চেন যেটা আমাকে অ্যারো চিহ্ন দিয়ে কোশ্চেনগুলোকে দেয় সেই কোশ্চেনগুলোকে সলভ করে দিতে পারব। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, কনভার্সানকে আরও ভালো করে শিখবার জন্য আমার ফোর্থ ভিডিও তোমরা ফলো করো। ধন্যবাদ।